মানুষের জীবন না পৃথিবীতে ভালো মন্দ আসে, তো সেই ব্যাখ্যাটা আমি যাবো না। আমি শুধু একটু বললো যে মাহির সিনেমা যেমনটা অগ্নি দেখেছেন, যেমন অগ্নিকন্যার পাশাপাশি অগ্নি মাও সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে সে এবি ক্যাফেতে এসেছে, আর আমার এখানে আসবে খালি হাতে যাবে তা তো হয় না, বাট আমার পাশে আরও একজন মানুষ আছে তনি আপু। তনিস কিচেনে স্পেশাল একটা ডালা এনেছে মাহির জন্য, কারণ আমাদের স্পেশাল খুব সুইট একটা মানুষ, এবং ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় যে ওর কাজের অনেক অভাব, মানে ইন্ডাস্ট্রি মাহিকে মিস করছে। তো মাহিকে না এসে পারে, অবশ্যই পারে না, কারণ প্রত্যেকটা মানুষের আইডেন্টি তার কাজে, কাজের মধ্যে দিয়ে তাদের পরিচয়। আজকে মাহি তার কাজ দিয়ে এসেছে, তো আমি ওর বড় বোন হিসেবে এইটুকু অবশ্যই বলবো। হয়তো বা আমি বড় বোন বলা তো অনেক কন্ট্রোভার্সিয়াল তৈরি হয়, বাট ডেফিনেটলি অবশ্যই আমি যেহেতু ওর আগে এসেছি, অবশ্যই ওর আমি বড় বোন। দাদা আছে রাহাত সাইফুল, আপনারা জানেন, আর সব থেকে ইম্পর্টেন্ট যে মানুষ সবসময় সবাইকে অনেক সাপোর্ট করেছে, যে বাড়ির সব, আর পাশে একজন সীমান্ত, ও একজন ডিরেক্টর, তো সব কিছু মিলে অবশ্যই আমরা একটা ফ্যামিলি। আর মাহির জন্য আমার দিদির পক্ষ থেকে অনেক শুভকামনা, এবং সুন্দরভাবে কাজ করুক, ও সুন্দর পথে চালা হোক। ওর হেটার্সদেরকে বলবো যে ভাই অবশ্যই আপনারা ওর হেটার্স থাকবেন, সেটা ও কোনটা ভুল করছে সেটা ধরিয়ে দেবেন, বাট ভালো কাজে কখনোই আপনারা খারাপ করবেন না। আজকে কিন্তু ফর দা ফার্স্ট টাইম আমাদের তন্নিস কিচেনের ওনার তন্নি আপু এসেছেন, কারণ দুই নায়িকাকে মিস করতে চাইনি। আজকে মনে হয় বাংলাদেশের রেকর্ড দাদা, দুই নায়িকা একসাথে। তো তন্নি আপু ছোট্ট করে কিছু বলেন তন্নিস কিচেনের জন্য। ভাই আপু সবার মানে বলেছে, এবং আমিও সাহস করে চলে গেছিলাম, আপনারা সবাই আমার তনিস কিচেনের সাথে থাকবেন, আমার কিচেনটার জন্য দোয়া করবেন, এই কিচেনটা আমার অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা। আচ্ছা, তাহলে এখন মাহি আপুকে আমরা উপস্থিতির অনুমতি নিয়ে এটা এখন আনবক্সিং করব। আজকে মাহির উপলক্ষে সবাই একটা মানে পার্টি হবে, খাওয়াবো, সবাই থাকবেন আমাদের সঙ্গে। সবাই জানেন যে আমরা একটা পরিবার, তবে আজকে কিন্তু জয়েন্ট হলো এই তন্নি কিচেন আমাদের পরিবারের সঙ্গে, আবার একটা নতুন করে জয়েন্ট হলো। আপু আসেন, আরে আপু আসুন না।
দাদা নিজেই তো মনে হয় লক্ষ টাকার উপরে ডালা অর্ডার করছে তন্নিস কিচেনে, আজকে আমাকে বলছিল। হ্যাঁ, আর দিদিও কিন্তু মাঝে মধ্যে আমাদের তন্নিস কিচেন থেকে অর্ডার করে। এবং আপনার এই দীর্ঘ পথ চলা আমাদের সাথে একটু শেয়ার করুন, কত বছর হলো যে রান্না করছেন? লোকবল জনবল নিয়ে আমি রেডি আছি। আর যে কোনো পার্টি অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন, আর তাছাড়া আপনারা চাইলে অফিস পার্টি একদম বুফে স্টাইলে খাবার বা মানে যে কোনো ক্যাটারিং এ অর্ডার করতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ, আজকে আমরা এপি ক্যাফেতে আছি এবং আজকে আমাদের একটা শুট আছে। সো থ্যাংক ইউ সো মাচ অপু দিদি আমাদেরকে এক মজাদার খাবার খাওয়ানোর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ সবাইকে।